বাংলাদেশের একটি অর্থকরী ফসল পাট, যা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সে পাট থেকে যে বাংলার কৃষকরা কতটুকু অর্থ উপার্জন করে থাকে তা কিন্তু কেউ ভেবে দেখে না। শিখছো, তোমার নাম কি? হুসাইন। সালাম আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি কৃষকদের দুঃখ কষ্টের কিছু মুহূর্ত এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে কিছু তথ্য নিয়ে। এ কয়াটি করে ধুতি পারেন? এখন ওরা হাসতে 20টি 22টি করে দেয়া গেল ধুই, তাই না ভাই? 20টি 22টি? হ্যাঁ, তো তার উপর আর যাই না। আচ্ছা, সারাদিন পানি মুতির কাজ। কয়টা পর্যন্ত করে কাজ? ধরেন হাসতে 12 একটা দেড়টা লেগে যায় ভাই। মানে আটি যতক্ষণ না হয় ততক্ষণ লাগে। আচ্ছা আচ্ছা, 22টি কে সারাদিন পানিতে গাছ উলকায় নাকি? হাঁস হাঁস যেখানে চলে সেখানে। বন্ধুরা, চাচার কাছ থেকে একটি নতুন তথ্য পেলাম, যে বিলের পানিতে হাঁস চলাফেরা করে ওই বিলের পানিতে নাকি গাছ উলকায়। এখন পাট কেমন কি চলছে চাচা? এখন পাট এই একজন হাটে গেল, উনি বলতে পারে, আমি তো বলতে আসছি যে এরকম কত করে 3100 টাকা মন। আপনার ধোয়া শেষ নাকি? না, ধোয়া শেষ হয়নি, কালকে ধুইতে হবে। বন্ধুরা, পাট ধোয়ার জন্য এখানে যে লেবার নেওয়া হয়, এই লেবার প্রতিটা লেবারে 20 থেকে 22টি করে পাট ধোয়ার পর তাদের একটি হাজরে হয়। এখানে সময় 1টা থেকে 1.5টা কিংবা 2টাও বেজে যায়। যতক্ষণ পর্যন্ত 20 থেকে 22টি পাট না ধোয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের হাজিরা হয় না। এজন্য 20 থেকে 22টি পর্যন্ত পাট ধুতে তাদের যে কয়টাই বাজুক না কেন ফুল কাজ করে ফুল হাজরে নিয়ে তারপরেই তারা তাদের পরিবারের উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হয়। তবে সম্ভবত সর্বোচ্চ 2টায় বাজে, 2টার মধ্যে তারা 20 থেকে 22টি পাট ধোয়া শেষ করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পাটের সিজনে যখন পাট জাগ দেয় তখন সে বিলটাতে শুধু পাটই দেখা যায়। সেগুলো আমরা এদিকে তাকালে দেখতে পারবো, শুধু পাট আর পাট জাগ দেওয়া। এই যে দেখতে পারছেন ওই পাশে একটি কলা বাগান, পুরো বিলটাতেই পাট জাগ দেওয়া। পাট ধোয়ার সময় লেবারদের সব থেকে বেশি কষ্ট হয় পাট ছাড়ানোর সময়। যদি অনেক ঝাঁকড়া হয়ে যায় সেগুলো পাট টানতে অনেক কষ্ট হয় এবং সেক্ষেত্রে পাট ধোয়ার সময়ও অনেক বেশি লেগে যায় এবং পাট ধোয়া কয়েক আটি কম হয়, হয়তো 22টির জায়গায় 20টি কিংবা 21টি ধুয়ে। কি কইছ? শিখছো, তোমার নাম কি? হুসাইন। স্কুলে পড়ো তো? কোন স্কুলে পড়ো? তাই কিসে পড়ো? ক্লাস টু তে? পাট ধোয়া দেখছো তাই শিখছো তো? এরপরে তো মনে হয় তোমার কোটা হবে পাট ধোয়া। আবারও মনে পড়ে গেল সেই ছেলেবেলার কথাগুলো, যখন বাবা দাদারা পাট ধুত তখন পাশে বসে এইভাবেই খেলা খেলতাম, এভাবেই গামছা নিয়ে বসে কত কি করেছি। এই ছেলেটাকে দেখে সেই কথাগুলো আবারও মনে পড়ে গেল। স্কুলে পড়তে হবে তো? চাষার কয় আটি হয়েছে ধোয়া চাষা? আমার জি আমাদের এখন সুমাল পালেই চলছে। কটা করে হয়েছে? 11টা বেরিয়েছে। 11টা হয়েছে? তো 1টা বেজে গেল, আবার ধোবেন কখন? এই যে কথা শুনছি, আপনারা যারা ওই যে দেখবেন ভিডিও তারা কথা শুনলে একটা ভালো লাগবে। কোম্পানি কানে কোম্পানি তো নেই। পাখি ডালপালা
এটা দেখবেন আমার চ্যানেলের নাম হচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে আই লাভ বাংলা 24, বুঝেছেন? মুখ তো দেখাবো, দেখাই এখন কেন করে কি করবি বলেন তো। হবে ইনশাল্লাহ, কৃষকরাই তো সব, কৃষকরা যাতে, কৃষকরা আন্দোলন করছে না, কৃষকরা যাতে একবার আন্দোলন করে তাহলে কোন যাবে বলেন দিবে সব। কৃষকরাই বাংলার সম্পদ, কৃষকরাই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পেছনে যাদের সব থেকে বড় অবদান তারাই হলো অভাগা কৃষক। এই কৃষকদের দিকে প্রত্যেকটা সেক্টরের মানুষকে আগে আসতে হবে। এই কৃষকরা যদি খুশি থাকে তবে বাংলাদেশ খুশি হবে, এই কৃষকরা যদি হাসে তবেই বাংলাদেশ হাসবে। কৃষকদের মনে অনেক দুঃখ বেদনা, যে তাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না, সবাই তাদের মাথার উপর থেকে ভাঙিয়ে চুরিয়ে খায়। কৃষকদের মধ্যে থেকে এই কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাট ধোয়ার পর এই শোলা বা পাটখাটিগুলো এভাবে বাঁধা হয়, বাঁধার পর এই পাটখড়িগুলো রোদে শুকানোর জন্য আটি বেঁধে বেঁধে রোদে নাড় দেওয়া হয়। এজন্য কেউ ভ্যান বা করিবন নিয়ে এসে সেগুলো একবারে লোড করে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে গিয়ে সেগুলো হয়তো নেড়ে দেয়। আবার অনেকে আছে পাশে নেড়ে দেয়, সেগুলো শুকানোর পর করিমন কিংবা ভ্যান লোড করে বাসায় নিয়ে যায়। আর যারা পাট ধোয়ার জন্য লেবার থাকে তারা শুধু পাট ধোয়ার কাজেই ব্যস্ত থাকে। সারাদিন ভিজে গায়ে থাকতে থাকতে কেউ গেঞ্জি জামা খুলেই পাট ধুতে লেগে থাকে, কারণ যদি ওই পানিতে গা হাত পা চুলকানো শুরু করে তবে ওই পাট ধোয়া আরও বেশি কষ্টের হয়ে যায়। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে হয়তো পাট ধোয়া নিয়ে আরও অনেক ভালো একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।